আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের যে প্রজেক্টে, সেই প্রজেক্টের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিছু লাইট জ্বলছে। আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে বিদ্যুতের লাইন, প্রত্যেকটা প্রজেক্টে যাওয়া খুবই অসম্ভব বিষয়। আর এক জায়গা থেকে অনেক দূরে দূরে যখন লাইটগুলো লাগানো হয়, সেক্ষেত্রে তারের যে খরচ, এই কারণেই কিন্তু আমরা বিভিন্ন লাইট কিন্তু ব্যবহার করি না। তো এই মুহূর্তে আমরা যে লাইটগুলো এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে সোলার লাইট, যেটাতে কোনো তার লাগবে না, কোনো বিদ্যুৎ লাগবে না, সরাসরি আপনার প্রজেক্টকে আলোকিত করতে পারবে। এবং আপনারা যে আলোটার জন্য সবসময় চেষ্টা করেন যে আমার প্রজেক্টটা আলোতে ভরা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই লাইটগুলো ব্যবহার করতে পারেন। এটা শুধু যে এখানে না, তাই না, রাস্তাগুলোতেও কিন্তু এই লাইটগুলো, সোলার লাইটগুলো কিন্তু ব্যবহার করা যায়। তবে বেশিরভাগই যে আমরা চিন্তা করছি যে যাদের ফিশারিজ আছে, যাদের মাছের প্রজেক্ট করেন, যারা বড় বড় ড্রাগনের প্রজেক্ট করেন, যেই জায়গাগুলোতে পুরোটা ঘেরা থাকে, যে জায়গাতে শুধু তার টানতেই দেখা গেল 5-6 কয়েল তার চলে যায়, সেই জায়গাগুলোতে কিন্তু এই তারবিহীন লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি নিজেও ব্যবহার করছি। তো এখানে আমরা কয়েকটা সোলার লাইট আমি আপনাদেরকে একটু দেখাই। মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা, আমি এটা একটু অফ করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এই সোলার লাইটটা। আপনি যে কোনো জায়গায় এটাকে ফিক্সড করতে পারবেন। প্লাস হচ্ছে এই প্রত্যেকটার সাথে এক একটা করে রিমোট আছে এবং অটোমেশন করা আছে। আপনার যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে, এবং রিমোট দিয়ে যখন আপনি এটাকে চাপ দিবেন, রিমোট দেওয়ার সাথে কিন্তু এটা অন হয়ে যাবে। এটা হচ্ছে একদম অন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নর্মালি আমার সুইচ অন করেই আছে, আমি জাস্ট রিমোট চাপ দিলেই অন হয়ে গেল। আপনি আলো বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এই দেখেন এই পাশটাতে এখন অন্ধকার, আমি যদি এই আলোটা দেই দেখতে পাচ্ছেন কেমন আলো হচ্ছে। বুঝতেই পাচ্ছেন একটা প্রজেক্টে 2-3টা লাইট হলেই আপনার বেশ ভালো কাজ করবে। এবং এটাতে দেখতে পাচ্ছেন সোলার যে প্যানেলগুলো আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলগুলো সারাদিন চার্জ হবে এই চার্জের মাধ্যমে। এটা হচ্ছে আপনার সবসময় আলো দিতে থাকবে এবং এটার অটোমেশন আছে, যখন অন্ধকার হয়ে যাবে সরাসরি এটা লাইট জ্বলতে শুরু করবে। এগুলোও একটু দেখাই আপনাদেরকে যে অন অফ কেমন হচ্ছে। এই দেখেন, এই আমি কিন্তু মোটামুটি অনেক দূরত্ব, আরও দূর থেকে এটা অন অফ করা যায়, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে যদি আমরা আলো এই যে কমাতে পারি, বাড়াতে পারি, এখান থেকেই সব কিছু করতে পারবেন এবং অটোমেশনে দিতে পারবেন আর কি। তো এটা শুধু, এখানে 3টা সাইজ আমরা আজকে ব্যবহার করছি। এটা হচ্ছে সবথেকে ছোট, এটা হচ্ছে একটু বড়, আর এটা হচ্ছে আরেকটু বড়, আর এটা হচ্ছে সবথেকে বড়। এটা বুঝতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটার বিশাল আলো। এটা একটা দিলেই আমার মনে হয় যে পুরো প্রজেক্টের অনেক দূর পর্যন্ত কিন্তু এর আলো যেতে পারে। তার মানে বুঝতেই পাচ্ছেন এই এই পাশটাতে সোলার। তো এই মোটামুটি 4টা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় এটা আপনাদের সবথেকে বেশি কাজে লাগবে, আপনাদের যদি প্রয়োজন হয় প্রোডাক্টটি, আপনাদের যদি প্রজেক্টগুলোকে আপনি আলোকিত করতে চান বিনা তারে, তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যে কোনোখানে, এবং রাস্তার কাজেও কিন্তু এই লাইটগুলো ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কৃষি মানে কৃষি বাজার।